ইরানও মার্কিন উত্তেজনা, পারস্য উপসাগরে আকাশে উড়ল B-52 বোমারু বিমান। মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুইজিয়ান ঘাঁটি থেকে দুটি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে উড়াউড়ি করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে, তখন পেন্টাগনই পদক্ষেপ নিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, স্বল্প সময়ের নোটিশে দুটি এয়ারফোর্স T-2 Fortress বিমান বার্কডেল বিমান ঘাঁটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপীয় পারস্য উপসাগরের আকাশে টহল দিয়েছে। এ সময় সৌদি আরব, বাহরাইন ও কাতারের কিছু বিমান মার্কিন বোমারু বিমানের সঙ্গে উড়ে। মার্কিন বোমারু বিমান দেড় দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উড়ছে বলে একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাতে NBC নিউজ জানিয়েছে। সেন্টকমের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, বুঝতে হবে যে কোনো আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত আছে। আমরা কোনো সংঘাত চাই না, তবে আমরা আমাদের মনোভাব বুঝিয়ে দিতে চাই আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর কয়েকদিন আগে মার্কিন বিমানবাহী গণতরী USS নিমিন্সকে পারস্য উপসাগরে নতুন করে মোতায়েন করা হয়। তুরস্কের বিরুদ্ধে ইউ নিষেধাজ্ঞা পরিকল্পনা, আঙ্কারার হুঁশিয়ারি। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইউর আগ্রহ হতাশাজনক। তুরস্ক এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি আরো বলেছেন, আমি তুরস্কের বিষয়ে ইউর খসড়া বিবৃতিটি পড়েছি। তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তাদের আগ্রহ থেকে হতাশ হয়েছে, তবে আমি আশা করি ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেবে না। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, তুরস্কের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা কখনোই কাজে আসেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের সম্ভাব্য সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ককে যেমন খারাপ করবে, তেমনি গ্রিসের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটাবে। তিনি বলেন, আমরা এখনও নেটো সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভের মাধ্যমে পশ্চিমা জোটের শক্তিশালী অংশীদার ও মিত্র হিসেবে আমরা থাকতে চাই। তবে এর অর্থ এই নয় যে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে পারবো না। ভূমধ্যসাগরের গ্রিসের সঙ্গে উত্তেজনা জের ধরে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা গ্রহণ করেছে। ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করাতে জাতিসংঘের প্রস্তাব পাস। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারে বিপদ শীর্ষক প্রস্তাবটি পাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। খবর জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে 153 দেশ ও বিপক্ষে 6 দেশ ভোট দেয়। এছাড়া 25 দেশ ভোট দানে বিরত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও ও মাইক্রোনেশিয়া। প্রস্তাবে ইসরায়েলকে বলা হয়েছে সেজন্য আর কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে, সেই সঙ্গে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA পরিদর্শনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এই ঐক্যবদ্ধ রাষ্ট্র এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT সই করেনি। ইরান সহ বিশ্বের 91 দেশ এ পর্যন্ত NPT স্বাক্ষর করেছে।